যে আজকে টোটাল 120 কিলোমিটার মতো এর বেশিও চালানো হয়ে গেছে এই বাইকটা। এই 120 কিলোমিটার চালানোর পরে ভাই মোসানের যে ছোটখাটো এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, বাইরে হওয়ার কথা ছিল FZX নিয়ে, কিন্তু টাইমকে নিয়ে বের হইলাম কেন? FZX তো ভাই আমার কাছে নাই, সো FZX-কে আমাকে অন্য কারো কাছ থেকে নিতে হবে, সো টায়নকে সেখানে রাখতে হবে। তো FZX নিব আমি হচ্ছে সাওয়ারি থেকে, আর আমার টায়নকে সাওয়ারিতে রেখে যাব। আরে বাইক সেল করতে আসছি নিবা? শিওর? কত দেবা বলো? ও 3 লাখ? সাথে কি দিবা? 3 লাখের সাথে সাউন্ড টাউন তো ভালো লাগতেছে। নিয়ে নিছি সাওয়ারি থেকে FZX-টা। এই বাইকটা যে সাওয়ারিতে আসছে সেটা আমি গতকালকে রাতে জানতে পারছি। তখনই চিন্তা করলাম, আচ্ছা, বহুদিন নতুন কোনো বাইকের এক্সপিরিয়েন্স নেই না, নতুন কোনো বাইক নিয়ে আপনার সাথে কথাবার্তা বলি না। এই বাইকটা নিয়ে আমার চ্যানেলে এখনও পর্যন্ত কোনো ভিডিও নাই, এই বাইকটা নিয়ে বের হওয়া যায়। আর যেই প্ল্যান সেই কাজ এখন বের হয়ে গেছে। আর সাওয়ারি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলে না দিলেই নয়, সাওয়ারি আমার খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান আর ভাই ব্রাদারের প্রতিষ্ঠান, যার কারণে আমি ট্রাস্ট করতে পারি, রিলাই করতে পারি। আমার কোনো ভাই ব্রাদার যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চায়, আমি অবশ্যই সবসময় সাওয়ারিকেই রিকমেন্ড করি। দেখা যায় কি অনেক প্রতিষ্ঠানে আছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় করে, বাট আমি সাওয়ারিকে ট্রাস্ট করার কারণ বা আমি সাওয়ারিকে আপনাদের সামনে এই যে তুলে ধরার কারণ হচ্ছে তাদের অথেন্টিসিটি আর তাদের নৈতিকতা। দেখা যায় অনেক প্রতিষ্ঠানে কী করে হচ্ছে বাইকের মিটার ডাম্পিং করে, যে 10,000 বা 20,000 কিলোমিটার একটা বাইক সেটারে হচ্ছে মিটার ডাম্পিং করে 4,000 বা 5,000 কিলোমিটারে নিয়ে আসে, এতে তারা বেশি দামে বিক্রি করতে পারে। কিন্তু সাওয়ারি কখনো এই কাজটা করে না, ভাই ব্রাদার প্রতিষ্ঠান তো, এটা আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, ওরা কখনো এই কাজটা করে না। আর এর ফলে আমি নিজের ভাই ব্রাদারকেও সাজেস্ট করি। তো যদি কারো সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয়, হ্যাঁ, আবার ক্রয়ের ক্ষেত্রে ওরা কিন্তু খারাপ বাইক দেখলে নেয় না, যদি ওদেরও কোনো সন্দেহ হয় যে মিটার ডাম্পিং টাম্পিং হয়েছে, ওরা কিন্তু ওই বাইক ফিরিয়ে দেয়। সো ওরা ক্রয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে। তাই যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় করেন তাহলে অবশ্যই সাওয়ারিকে রিকমেন্ড করবে। এছাড়া অবশ্য নতুন বাইক ওরা সেল করে, সিকেডি বাইকগুলো ওদের, মানে নতুন যে শোরুমটা আছে ওটার মতো ওদের অনেকগুলো সিকেডি বাইক আছে, বিভিন্ন কালার অ্যাভেলেবল। FZX নিয়ে রাইড করতে করতে উঠে গেলাম হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে, যদিও আমি কনফার্ম ছিলাম না কোন দিকে যাব। গতরাতে ভাবছিলাম একবার যে আমি কিশোরগঞ্জ ঘুরে আসি, পরে চিন্তা করলাম না কিশোরগঞ্জ গেলে আবার একটা থাকতে হবে, ওই সময় আপাতত হাতে নাই, তাই একটা ডে ট্যুর টাইপের কিছু একটা করলে ভালো হয়। সেই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে নরসিংদীতে। হ্যাঁ, অবশ্যই ডিসাইড করতে পারছি নরসিংদীতে একটা জায়গায় হচ্ছে গরুর মাংসের হাড্ডির কালাবুনা এরকম কিছু একটা, যা গিয়া তারপর আপনাদেরকে বিস্তারিত বলতেছি। সেই জায়গাটা যাচ্ছি, গিয়ে গরুর মাংস খাবো, তারপর বাইকটারও চালানোর এক্সপিরিয়েন্স হলো, আমার একটু রিফ্রেশমেন্ট হলো। লাস্ট কয়েকদিন ধরে ঢাকা শহরের মধ্যে যে পরিমাণ প্যারা খাইতেছি, বিভিন্ন জায়গায় দৌড়াইতে হইতেছে, ওই যে আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ থাইল্যান্ডের সাথে আরও যে কয়েকটা কান্ট্রি আছে সেগুলোর প্রসেসিং নিয়ে আমার খুব দৌড়াদৌড়ির উপর চলতেছে। ঢাকা শহরে জ্যাম খাইতে খাইতে খুব বিরক্ত লাগতেছিল, একটা রাইড আমার দরকারি ছিল। তো সেরকম রিফ্রেশমেন্টও হবে, হালকা খাওয়ার দাওয়ার হবে, তারপর আপনাদের সাথে এই বাইকটা সম্পর্কে হালকা নলেজও শেয়ারিং হয়ে যাবে। এ ভাই, জ্যাম কেন হঠাৎ করে? এই ধরনের বাহনগুলোই জীবনটাকে একটু রিস্কি করে দেয়, তুই তোর লেনে থাক। ঢাকা সিলেট হাইওয়েতে দেখি ভালো রকমেরই গাড়ির প্রেশার, প্লাস জায়গায় জায়গায় এরকম জটলাও লাগতেছে। এ ভাই, এ ভাই, মাইরা দিয়ে না ভাই, সবাই বাম সাইডে ঢুকাইতেস। এই যে চিপা দিয়ে বেরিতে হবে, হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অ্যান্ড আমরা পৌঁছে গেছি ওইখানে। ঢাকা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, কেন ভাই? আচ্ছা, ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, ভাইরা যেটা বলতেছে যে রিভিউ যা দেখছিলাম ওরকম কিছুই লাগতেছে না। যে জায়গাটার মধ্যে এই হাড্ডি বোনা খাইতে আসছি এটা হচ্ছে নরসিংদীর স্যামসং এর যে ফ্যাক্টরিটা আছে সেটা পার হয়ে একটু দূরে আসলে এই নিরালা হাড্ডি বোনা। আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, এখন আসলে 4টা, শুধু এটা খাবো বলে, আবার ঢোকার সময় শুনছি ব্যাড রিভিউ। নিরালার এই হাড্ডি হোটেল, নিরালা হাড্ডি হোটেলের দুইটা জিনিস ট্রাই করছিলাম, একটা হচ্ছে কালাবুনা আর একটা হচ্ছে হাড্ডি বোনা। কালাবুনাটা যাত অবস্থা, কালাবুনাটা আমি বলবো না এখানে এসে ট্রাই করার জন্য, আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। আর রিসেন্টলি রাজশাহীতে, তারপরে নওগাঁ, তারপরে হচ্ছে চাপাই নবাবগঞ্জ, এগুলোতে যেই হারে কালাবুনা খাইছি,
কালাবুনার আসল টেস্টটা আপনার উত্তরবঙ্গে গেলেই পাবেন। এই হোটেলে আপনারা কালাবুনার আসল টেস্ট নিতে আইসান না। আর দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে হাড্ডি বোনার জন্য মূলত যেটা এটা ফেমাস। হ্যাঁ, হাড্ডি বোনাটা খেয়ে মোটামুটি ভালো লাগছে। কম বয়সী গরুর মাংসের যে হাড্ডিগুলো সেগুলো ওনারা নিয়ে আসে, প্লাস কিছু সাথে হালকা মাংস থাকে অথবা কোনোটার মধ্যে চর্বি থাকে, কোনো কোনো হাড্ডি কামড় দিয়ে খুব মজা পাওয়া যায়। ঠিক আছে, ওইটা জুতছই। যাই হোক, খাবার দাবার কাহিনী শেষ। এবার আমরা আসি হচ্ছে আসল কাহিনীতে, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলেন, সেটা হচ্ছে আমাদের FZX। এই বাইকটা এতক্ষণ ধরে যে আমি চালাচ্ছি, আজকে টোটাল 120 কিলোমিটার মতো এর বেশিও চালানো হয়ে গেছে এই বাইকটা। এই 120 কিলোমিটার চালানোর পরে ভাই মোসানের যে ছোটোখাটো এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে এই বাইকটা যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই সেই জিনিসগুলো নিয়ে আপনার সাথে কথা বলি। তার মধ্যে প্রথম পয়েন্টটা হবে এটার পাওয়ার আউটপুটটা, তারপরে স্পিড আপনি খুব বেশি এর থেকে এক্সপেক্ট করতে পারবেন না। 94 95 96 97 98 আরেকটু উঠ, 98 কি রে ভাই, আরেকটু উঠ 97 98 99 এটার ভিতরেই আছে আমার ওয়েট টোয়েট, তারপরে বাতাস টাতা সব কিছু মিলিয়েই সম্ভবত এটা হয়তো আরেকটু চিকনা পাত্তা হলে আরও স্পিড উঠবে। এই যে এখন ঢালে গেছে, এখন স্পিড উঠবে, দেখেন এই যে এখন 101 102 103 104। যদি এই বাইকটা কেউ স্পিডের জন্য কিনবে না, এই বাইকটা কিনবে হচ্ছে কমফোর্টের জন্য, এই বাইকটা কিনবে হচ্ছে ট্যুরিংয়ের জন্য। কিন্তু ট্যুরিংয়ের প্রশ্ন আসলে আরেকটা জিনিস সেটার আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে এটা এয়ার কুলড ইঞ্জিন। অয়েল কুলড ইঞ্জিন হলে ট্যুরিংয়ে আরেকটু সুবিধা পাওয়া যেত। কারণ হয় কি, অনেকক্ষণ যখন আপনি টানা চালাবেন তখন এটা একটা সময় গিয়ে পাওয়ার ল্যাক করা শুরু করবে। তারপরে তিন নম্বর জিনিস যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে পিছনের সাসপেনশনটা। সামনের সাসপেনশনটা খুবই ভালো, খুবই স্মুথ, জোসভাবে কাজ করে, কিন্তু পিছনের সাসপেনশনটা আমার মনে হচ্ছে যে আর একটু ভালো হইতে পারতো। এরপরে সিট নিয়ে আমার একটা জিনিস খারাপ লাগছে, যদিও সিটটা যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল, কুশনিংটা খুবই নরম। আপনি একটা না অনেকক্ষণ বসে বসে চালালেও আপনার পশ্চাদদেশ অত বেশি ব্যথা ফিল করবে না। কিন্তু যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, এই যে ধরেন পিলিয়ন আপনার সাথে বসলো, বসার পরে আর জায়গা নেই। যেমন অন্যান্য বাইকের মধ্যে এখানে গ্র্যাব ড্রিল থাকে, আর একটু জায়গা থাকে, আপনি ধরেন পিলিয়ন বসলেন, পিলিয়নের পিছনে একটা ব্যাগ বাঁধার পর্যন্ত জায়গা থাকে, কিন্তু এখানে এই সুযোগটা নাই। আপনি যদি ব্যাগটাক বাঁধতে হয় তাহলে আলাদা টোটাল একবারে ফুল আলাদা ক্যারিয়ার সেট আপ করতে হবে। আর শুধু খারাপটা বলবো কিন্তু ভালোটা বলবো না, তা হবে না। অনেকক্ষণ খারাপ বলছি, এবার হচ্ছে ভালো দিকগুলো, যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে সেই জিনিসগুলো আপনার সাথে তুলে ধরি। তার মধ্যে প্রথমটা হচ্ছে এটার ইঞ্জিনটা কিন্তু ট্রাস্টেবল ইঞ্জিন। এটার ইঞ্জিন হচ্ছে FZX V3-তে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে সেম ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে। অনেক বেশি স্মুথ, অনেক বেশি রিফাইন্ড। আর FZX V2, V1, V3 এগুলোর ইঞ্জিন লঞ্জিভিটি, তারপরে এগুলোর ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু আপনি অনেক ভালো পাবেন, এগুলোর এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর দুই নম্বর যে ভালো লাগার জিনিস সেটা হচ্ছে ভাই সিটিং পজিশনটা খুবই কমফি। আপনার ফুট রেস্টগুলো একটু সামনের দিকে, স্পোর্টস বাইক বা হচ্ছে নেগেটিভ স্পোর্টস বাইকের যেমন পিছনের দিকে থাকে এটা তেমন না, একটু সামনের দিকে থাকে, একটু রিল্যাক্স পজিশন। তবে হ্যান্ডেল বারের পজিশনটা আরেকটু আপগ্রেড হলে একবারে মাখন হয়ে যেত। তারপরে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ভাই ব্রেকিং আর ব্যালেন্স। এই বাইকটার ব্রেকিং ব্যালেন্স মাথা নষ্ট। FZX V3 ওই সিরিজটার যেরকম ব্রেকিং ব্যালেন্স এটারও সেম, ABS আছে। আরেকটা জিনিস হচ্ছে ওয়াইডার টায়ার সাইজ, পিছনে 140 সেকশনের টায়ার, সামনে 100 সেকশনের টায়ার। আর টায়ারের গ্রিপও যথেষ্ট পরিমাণ ভালো, টায়ারের মধ্যে যে প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে এটা সম্ভবত 70-30, 70 হচ্ছে অনরোড আর 30 হচ্ছে অফরোড। তাই মোটামুটি অফরোড অনরোড কন্ডিশনের মধ্যে ভালোই ব্রেকিং ব্যালেন্স পাওয়া যায়, খুব কনফিডেন্স ফিল করা যায়। এরপরে লুকসও আমার কাছে ভালো লাগছে, তবে লুকসের বিষয়টা ভাই সাবজেক্টিভ, কার কাছে ভালো লাগতেও পারে আবার কারোর কাছে নাও লাগতে পারে। যেমন ধরেন আমার কথাই ধরেন, আমার কাছে সামনের সাইডটা বেশি ভালো লাগছে কিন্তু পিছনের সাইডটা অত বেশি ভালো লাগে নাই। সামনের যে হেডলাইট সেট আপটা আছে LED প্রজেকশন হেডলাইট, সেটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু পিছনেরটা একটু বেটার করা যেত। আর এখন রাইড শেষ করে বাসায় এসে আরও একটা ভালো লাগার জিনিস অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে মাইলেজ। ইয়ামার ইঞ্জিন, তার উপরে FI, অ্যাটলিস্ট আপনি 40 পাবেনই, আর ভালোভাবে যদি রাইড করেন 45+ও মাইলেজ পাওয়া সম্ভব এই বাইকটা দিয়ে, যেটা অবশ্যই একটা ভালো দিক। আমি আগে R15 ইউজ করছি, R15 আমি 45+ মাইলেজ পাইতাম, এখন হন্ডার বাইক ইউজ করি, ইয়ামাহা হন্ডা এই বাইকগুলোর আসলে মাইলেজ অটোমেটিকই মনে হয় ভালো হয়। আর লাস্ট একটা জিনিস নিয়ে কথাবার্তা বাকি থাকে, সেটা হচ্ছে প্রাইস। অফিসিয়ালি এই বাইকটার দাম হচ্ছে 3,60,000 টাকা, আর আনঅফিসিয়ালি এখন বলে লাভ নাই, কারণ আনঅফিসিয়ালি নাকি বাইক এখন নাই, যেটা সাওরি আমাকে জানাইলো আর কি। প্রাইসটা বেশি না কম এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করবো না, কারণ এক এক পার্সনের কাছে
প্রাইসটা এক এক রকম রাখতে পারে, এই জিনিসটাও সাবজেক্টিভ। এই রিয়েলাইজেশনটা আমার রিসেন্টলি হয়েছে যে একটা ঘটনা ওয়ার্ল্ডওয়াইড খুবই চর্চা হচ্ছে, টাইটান নামক একটা ডুবোজাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে একবার হারাই গেছে, কয়েকজন মারা গেছে। সো দেখেন ওই যে ট্যুরিজম, এই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া একটা ট্যুরিজম, আর এই ট্যুরিজম প্যাকেজটার দাম 1.5 থেকে 2 কোটি টাকা পার পার্সন। সো পার পার্সন 1.5 থেকে 2 কোটি টাকা খরচ করে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যায় তারা। এই জিনিসটা আমাদের কাছে খুব মানে খুবই আনএক্সপেক্টেড মনে হচ্ছে, আরে কি ধ্বংসাবশেষ দেখার জন্য এত টাকা খরচ করতেছে। কিন্তু যার কাছে টাকা আছে তার জন্য আসলে এটা খুবই নর্মাল ডাল ভাত টাইপের। এই যে এই বাইকটার দামের বিষয়টাও ঠিক সেরকম, কেউ মনে করবে এত টাকা দিয়ে এটা কিনবো, আবার কেউ মনে করবে যে আচ্ছা কোনো ব্যাপার না ভালো ব্র্যান্ডের একটা বাইক কিনতেই পারি। সো ডিফার করে, আপনি এবার কোন অবস্থানে আছেন ভাই আপনি ঠিক করে নেন। ঠিক আছে ভাই, মামা সানি বিদায় নিচ্ছে, সানি আউট, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ আজকের জন্যই। এই ছিল FZX এর কাহিনী। আচ্ছা আবার